আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুর ভাইয়ারা, ভাতিজা ভাতিজিরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ার বরকতে গতকালকে রাত্র 11টা বাজে মানিক ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আজকে শুক্রবার সকাল 6:30 বাজে ওনার বাড়িতে গিয়ে আমরা পৌঁছাই। তো ওনার বাড়িতে যে আজকে আয়োজনটা ছিল সেই বিষয় নিয়ে ভিডিওটা অনেকটাই বড়, সেটা এখন পর্যন্ত আমরা কাট করে এডিটিং করে দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো ভাবলাম যে মানিক ভাইয়ের যে ফার্মটা শুরু করতেছে উনি নতুন করে, সেটার একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিই। যেহেতু ওনার বাসায় আজকে গিয়েছি তো সেটারও একটা রিভিউ আমি নিয়ে এসেছি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সর্বপ্রথমে বলে নিই, যেটা হচ্ছে যখন আমরা মানিকবের বাসায় গিয়েছিলাম তখন ওনাকে গিয়ে প্রথমে পাই নাই, তারপর দেখি উনি বাজার থেকে আসছে, আসার পর দেখি ওনার গায়ে হাতে পায়ে মাটি লেগে আছে। তখন ওনার মুখ থেকে শুনলাম যে উনি একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তো আল্লাহর রহমত এবং সকলের ভালোবাসা দোয়ার কারণে উনি বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসেছে। তো আমি আশাবাদী যে আপনারা সবাই সবসময় মানিকবের জন্য দোয়া করবেন, আমিও মন থেকে ওনার জন্য দোয়া করি। আর এ হচ্ছে মানিক ভাইয়ের ছোটো ফার্ম, যেটা উনি নিজে শুরু করেছে। আপাতত এখন মাত্র 4টা গরু দিয়ে শুরু করছে, তেমনভাবে বড় শুরু করে এখনও শুরু করা হয় নাই বা জায়গাটা এখনও সম্পূর্ণভাবে পরিপাটি করা হয় নাই, ধীরে ধীরে সব কিছু করবে। তো সর্বপ্রথম দেখা গেছে যে উনি মানে ওনার সাধারণ পোশাকে ছিল, উনি আমাকে বলেছিল যে আমার এই ভিডিওটা শ্যুট করেন না, পরে নিজে থেকেই চলে আসছে এইভাবে। তো উনি সকাল থেকে শুরু করে ওনার যে ব্যক্তিগত কাজগুলা ওই কাজগুলোর পাশাপাশি এই ফার্মের গরুর খাবার, ঘাস কাটা, খড় কাটা, তারপর গরুকে পানি খাওয়ানো, এভরিথিং সব কাজ নিজের হাতে করতে পছন্দ করে। মানে কি বলবো, ওনার বাসায় যদি না যেতাম তাহলে উনি যে মানে ওনাকে এত রূপে দেখতে পারতাম না। উনি কখনো দেখা গেছে যে কোনো বিষয়ে কঠোর হয়ে যাচ্ছে, আবার মানবিকতার কাজগুলো আসলে তখন আবার একদম মনের মতো নরম হয়ে যাচ্ছে, আবার কখনো কৃষক রূপে দিচ্ছি, ওনার মতো মানুষই হয় না। আপাতত অল্প করে শুরু করছে, মানে অল্প অল্প করে কিনতেছে আর কি। ফার্ম এখনো পুরোপুরি ভরাট হয় নাই, জাস্ট 4টা কেনা হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে বাকিগুলোও কিনবে। এত মজার মানুষ আর এত উদার মনের মানুষ, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ওনার গরুগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে বাজার থেকে উনি এই গরুগুলো কিনে এনেছে, উনি স্বাচ্ছন্দ্যবোধভাবে উনি কাজগুলো করছে। আর ওনার যে ছেলে মেয়ে একদম যেমন বাবা তেমন ছেলে মেয়ে, ওনার দুইটা ছেলে একদম পুরোপুরি ওনার মতো আচার ব্যবহার কথাবার্তা সব দিক দিয়ে। ওনার যে একটা ছোট্ট মেয়ে আছে ওর নাম হচ্ছে মিথিলা, মানে কি বলবো যে ও এত ছোট অবস্থায় ওর বাবার সম্পর্কে বা এই মানুষের সম্পর্কে অনেক কিছু তথ্য আমি ওর কাছ থেকে পেয়েছি। ওর বাবা যে কাজগুলো করে এর জন্য ও খুব খুশি। এটি আমার প্রতিদিনের সকালের কর্ম। প্রথমেই আমরা এই গোয়ালটাকে পরিষ্কার করে, এই ভাত হয়ে গেছে, এরপরে খাবারের পাত্রগুলো পরিষ্কার উত্তমরূপে আগে পরিষ্কার করতে হয়, সেটি আমরা করি। একবার প্রথম যেটি কাজ সেটি হচ্ছে ওর ঘর পরিষ্কার। এলে 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 নে খা। হ্যাঁ, ও প্রতিদিন সকালে খালি পেটে পানি খায়, বেশি করে পানি খায়, এর হচ্ছে আমাদের বুলেট।
বুলেট আর রাজকুমার সকালবেলা খালি পেটে পানি খায়। প্রথমে আমরা গলটা পরিষ্কার করে গরুর পাগুলো পরিষ্কার করে ওর খাবার পাত্রগুলো পরিষ্কার করে আমরা এই খাবারগুলো দেব। এই যে আমরা এখানে খাবার অলরেডি গুলিয়ে মানে রেডি করে রাখা। এই যে এখানে আছে বিভিন্ন ধরনের দানাদার খাবার, আমি দেখাই। গমের ভুষি, ছোলার ভুষি, অ্যাঙ্কর, মসুরের ভুষি, এবার ধানের কুড়া আর ভুট্টার গুঁড়া, আর এই যে একটু লবণ দিয়েছি, আর এটা হচ্ছে সরিষার খোল। এটা এখন পানি দিয়ে হালকা করে শুকনো করে খাবার খাওয়ালে সবচেয়ে ভালো হয়, কিন্তু ওদের খাবার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে একটু মাখো মাখো করে দেবো, বেশি যে তরল করা তা করব না আমরা। গরুর একটা স্বভাব সব কিছু সয়, কিন্তু দেওয়ার সময়টা সয় না। দেখুন না, আমি নিজেও হাত লাগাই। অনেকে দেখি পানি দিয়ে ভরে দিয়ে এখন নাক ডুবা দিয়ে খায়, এতে শ্বাস নালিতে খাবার গেলে সমস্যা। তোর দেরি হয় না, তোকে আগে দে। এটা হচ্ছে আমাদের লাল বাহাদুর, চমৎকার একটা গরু। দেখেন কত সুন্দর কালার, কুঁজো আছে, চেহারাটাও কত সুন্দর, নাভি কম্বল সবই আছে, টকটকা কালার, কত সুন্দর। এই যে নাভি ঝোল, এটাও বেশ বড়, সুন্দর হচ্ছে। আপনাদের দোয়া আছে। এই হচ্ছে আমাদের বুলেট, খাও খাও খাও, তুমি খাও। এই পাশটা এটা রাজকুমার, শীত তো পশমটা একটু খাড়া খাড়া। এই যে পেটুকটু পরিষ্কার করে একটু পানি দিয়ে রাখা হবে একবার তিনটে পর্যন্ত, ওকে কোনো ডিস্টার্ব করা যাবে না। আর এখন যেহেতু শীত, সেহেতু রেগুলার গোসল করাচ্ছি না দু একদিন পর পর। আর যখন এই যে ময়লা বেশি হয়, রোদ ওঠার পরে আমি এক ফাঁকে এসে এই পিছনটা সুন্দর করে পরিষ্কার করে দেবো। যদি দেখি তাপমাত্রা বেশি, ঠিক তখনই হয়তো গোসলটা করাবো। সারাদিনের কর্মযজ্ঞ কর্মসূচি বা কীভাবে কাজ করি সেটি অনেকে জানতে চেয়েছেন। হ্যাঁ, অনেকে অনেক নিয়মে অনেকভাবে গরু পালেন। আমি যেটা করি, যেটা যেভাবে খাওয়াই, যা খাওয়াই, এবং একেবারে সূর্য ওঠার থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কীভাবে পরিচালনা করি, শুধু এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অল্প কাটা গরু আছে, গরু দিয়ে শুরু করেছি, নিজে কাজ করছি, কেয়ার করে নিজে কাজের মধ্যে মজাই আলাদা। নিজের কাছে নিজে যত স্বাচ্ছন্দ্য ভাবে করা যায়, অন্য কিন্তু এটা করে না। আচ্ছা, আপনি তো বাড়ি দিয়ে ছবি তুলে ফেললেন, দোয়া করবেন কিন্তু। অবশ্যই, দানা দেওয়ার পর এখন খড় দিবেন না? আর ভাবির কথা কি বলবো, একদম পুরো মানিকের মতো, খুবই মাটির মানুষ। মানে মানিক ভাই যেমন মাটির মানুষ, ওনার ওয়াইফ মানে আমাদের ভাবি, উনিও একজন একদম ওনার মতো। ওনার বাসায় গিয়ে আসলে মন থেকে অনেক আত্মতৃপ্তি পেয়েছি। আসার সময় ইচ্ছে হয়েছিল না যে এত তাড়াতাড়ি চলে আসি, আরও যদি থাকতে পারতাম তাহলে মনে হয় যে আরও বেশি ভালো লাগতো। তো উনি আজকে যে লোকজনকে খাবার দাবার খাইয়েছে খুব ভালোভাবে করেছে, আমিও ছিলাম। তো আমার এই আজকের ভিডিওটা আমি ছোট আকারে আপনাদের সাথে, মানে যে ফার্মের ভিডিওটা আছে সেটা শেয়ার করছি। তো আশা করছি আমার ভিডিওগুলো পুরো দেখবেন। যারা নতুন এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।